নং ছদাহা ইউনিয়নটি জন্মলগ্ন থেকেই আলেম ওলামা ও পীর আউলিয়ায় আভাসভূমি হিসেবে পরিচিত ছদাহা আলিম মাদ্রাসাটি দুইজন আরবি শিক্ষিত মনীষীর নামে নামকরণ করা হয়েছিল মোহাম্মদিয়া খায়রিয়া আলিম মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে অনেকেই দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে চাকরি করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভূমিকা পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় চলতি বছরেও লেখাপড়ার মান ও পরিবেশ আরও অনেক বেশি উন্নত করার লক্ষ্যে বই বিতরণের কর্মসূচি অংশ হিসেবে নতুন বছরের নতুন বই বিতরণ করে শিক্ষাঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টির অঙ্গীকার ব্যক্ত করে মাদ্রাসার সভাপতি পনেরো নং ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মর্সুদুর রহমান বলেন সরকার লেখাপড়ার মান উন্নয়নে যথেষ্ট পরিমাণে কাজ করে যাচ্ছে আপনারা যারা শিক্ষক শিক্ষিকামণ্ডলে রয়েছেন সবাই সম্মিলিতভাবে প্রতিষ্ঠানের মান উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করে যান বই বিতরণ সবগুলো আরম্ভ হবে ইনশাল্লাহ এবং আমাদের প্রতিটি ক্লাসে আগামীকাল থেকে হাজির শুরু হয়ে যাবে সব ছাত্রছাত্রীরা কাল থেকে নিজ নিজ ক্লাসে যে ক্লাস তোমরা উত্তীর্ণ হয়েছো সেই ক্লাসে উপস্থিত হবে দুই নম্বর এক কথা শোনা উচ্চ আগামী সাতাইশে জানুয়ারি এই আগামী সাতাইশে জানুয়ারি আমাদের অত্র মাদ্রাসার বার্ষিক সভা কয় তারিখ বলা কয় বলা মনে থাকবে আর আমাদের মাদ্রাসার ভর্তি কার্যক্রমের যে ফরম আমাদের এজেন্ট ব্যাংক ইসলামী ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংক যেটা আছে এপাশে পাশে আর ফার্স্ট সেক্রেটারি এজেন্ট ওখান থেকে তোমরা ফরম পাবে আর ছোট বাচ্চা যারা আছে এদের ফরম আমাদের অত্র মাদ্রাসার বিপিএড টিচার জনাব মঞ্জুর আলম সাহাদের দেখা করবে তোমাদের মঞ্জুর সাহাদের দেখা করে ছোট বাচ্চা যারা ব্যাঙ্কে যাওয়ার মতো সম্ভব নয় তারা ওই সার থেকে ভর্তি পরম সংগ্রহ করবে শুনছো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে দু হাজার তেইশ সালের পয়লা জানুয়ারি অত্যবধ তিনি শিক্ষা প্রতিষ্ঠান সাদা মহম্মদ এ সায়রি আর আয়োজিত বই উৎসবের অনুষ্ঠান সমাপনী গোসানো করছি আসসালামু আলাইকুম বরহমতু আল্লাহি ওবার